পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামাল দিতে দলের প্রবীণ নেতাদের মুখে প্রায় শোনা যাচ্ছে আত্মসমালোচনার সুর। তবে এবার দলের কিছু নেতাদের দুর্নীতির কথা স্বীকার করে নিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে মন্দিরের পূজারী করেছিলেন, সব পূজারী ভালো হয়নি, কিছু কিছু পূজারী খারাপ হয়ে গিয়েছে, তার মানে গোটা দলটা খারাপ হয়ে যায়নি, মন্দিরটা খারাপ হয়ে যায়নি। খড়দা বিধানসভার ঘোলা মহিষপোতায় প্রবেশ দ্বার উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। প্রতিদিন সন্ধ্যেবেলা যাদের দেখছেন তারা দু চারজন খারাপ লোক, যাদের দ্বারা অনেককে অনেক মন্দিরের পূজারি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব পূজারি ভালো হয়নি, কিছু কিছু পূজারি খারাপ হয়ে গেছে, তার মানে কোনো দলটা খারাপ হয়ে যায়নি, তার মানে মন্দিরটা খারাপ হয়ে যায়নি, মন্দিরটা অপবিত্র হয়ে যায়নি, তার মানে দেবতা খারাপ হয়ে যায়নি। দু চারটে পুরোহিতকে বিভিন্ন মন্দিরে পাঠিয়েছিলেন, কয়েকজন খারাপ হয়ে খারাপ কাজ করেছে, তার মানে গোটা মন্দিরটা অপবিত্র নয়, তার মধ্যে দেবতা অপবিত্র নয়, শুধু এই কথাটা। নিজেদের মুখে হাত রেখে মনে করবে আমরা আছি, আমরা আছি আপনাদের সঙ্গে। কিছুদিন আগেও দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের দুর্নীতিগ্রস্ত নেতাদের সম্পর্কে সতর্ক করতে দেখা গিয়েছিল তৃণমূল নেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুগত্য মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। 2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম আসন থেকে লড়বেন। সেই ঘোষণা অনুযায়ী নিজের বরাবরের জেতা কেন্দ্র রাসবিহারী ছেড়ে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়ে জয়লাভও করেছিলেন তিনি, কিন্তু নন্দীগ্রামে জিততে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জয় না পাওয়ায় মুখ্যমন্ত্রী পদে বহাল থাকার জন্য তাকে কোনো একটি আসন থেকে জিততে হতোই। সেই সময় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে উপনির্বাচনে লড়ার জন্য ভবানীপুরে বিধায়কের আসন ছেড়ে দিয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায়। তারপর বিধানসভা উপনির্বাচনে শোভন দেবের ছেড়ে দেওয়া কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেই জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, 2020 সালে আমপান পরবর্তী সময়ে বাড়তি বিদ্যুতের বিল নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, অনেকের বেশি বেশি বিল এসেছিল, এর জন্য শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আমজনতা। সেই সময়েও সিএসসির বাড়তি বিদ্যুতের বিল কিস্তিতে মেটানো যাবে বলে সাধারণ মানুষকে শান্ত করেছিলেন তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। কিন্তু এত কিছুর পরেও শোভন দেব চট্টোপাধ্যায় দলের কাছে যে সবসময় বঞ্চিতই থেকেছেন তা বারে বারে স্পষ্ট হয়েছে তার বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শোভন দেব চট্টোপাধ্যায়ের আনুগত্য থাকলেও দল তাকে দূরে সরিয়ে রেখেছে। বিভিন্ন সময়ে তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ পেয়েছে সেই বেদনা, যার ফলে এদিন দলেরই কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে এভাবে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। শুধু ক্ষোভ প্রকাশই নয়, শাসক দলের দুর্নীতির কথাও এক প্রকার তিনি স্বীকার করে নিলেন এদিন। শোভন দেব চট্টোপাধ্যায়ের এদিনের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের দুর্নীতি ইস্যুতে বাম আমলের দুর্নীতি নিয়েও এদিন সরব হন শোভন দেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, সুজন চক্রবর্তীকে দেখে এখন মনে হয় পাক্কা বৈষ্ণব, কোনোদিন একটা পিঁপড়েও মারেননি, এই ভণ্ডদের থেকে সাবধান থাকবেন। এই সিপিএম ছেলেকে মেরে তার রক্ত একটা বাটিতে করে নিয়েছে, মা ভাত খেতে বসেছে, সেই ভাতের সঙ্গে মেখে দিয়ে মাকে বললো এই ভাত খেতে হবে, মাকে চোখ করে খাওয়ালো, ছেলের রক্ত মেরে সাইবাড়ি বর্ধমান, সাইবাড়ি বর্ধমান। আজকে কি মনে হচ্ছে সুজন চক্রবর্তীকে দেখে? মনে হচ্ছে তিলক কেঁদে বৈষ্ণব হয়ে গেছে, একটা পিঁপড়ে কখনো মারেনি। কাঁদুয়ার ভোট দিয়েছিল আমাদের, হাতের কবজি থেকে কেটে নিয়েছে, ভয় পরে বাচ্চা ছেলে ছাত্র পরিষদ করে, বাচ্চা ছেলে বন্দে মাতরম বলেছিল বলে একটা বড় বট গাছে বেঁধে তার মুখের মধ্যে কই মাছ দিয়ে দিয়েছিল, ভলকে ভলকে রক্ত বেরোতে বেরোতে ছেলেরা ওই গাছের গোড়ায় মরে গেল। আজকে সুজন এমন বক্তৃতা করছে, মনে হচ্ছে ও পাকা বৈষ্ণব, কোনোদিন একটা পিঁপড়েও মারেনি। এইসব ভণ্ডদের
সম্পর্কে সাবধান থাকবেন, ভণ্ডদের সম্পর্কে সাবধান থাকবেন, আজকে তারা সব গোপন আজাদ করে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পূর্বতন শাসককে বিঁধে রাজ্যের বর্তমানের দুর্নীতির থেকে নজর ঘোরানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন শাসক নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।